স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারে সাথে আছে কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জীর মুখগুলো দেখতে পেয়ে আজকে আমরা আলোচনা করব পাংচুয়েশন মার্কস নিয়ে সাথেই সাধারণত ইংরেজিতে চোদ্দোটি পাংচুয়েশন মার্কস দেখা যায় চলুন এক নজর আমরা এগুলোকে দেখে নেই তারপরে এগুলি সম্পর্কে ডিটেল আমরা জানব প্রথমটি হচ্ছে পেরিয়ড এটির আরেকটি নাম হচ্ছে স্টপ কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নমোধক চিহ্ন এক্সলেমেশন পয়েন্ট এটা রাজ্যটির নাম হচ্ছে এক্সলেমেশন মার্ক কমা কোলন সেমিকোলন ড্যাশ হাইফেন ফ্যারেন্থেসিস ব্রেসিস ব্রাফিটস অ্যাপোস্ট্রফি কোটেশন মার্কস এলেপ্সেস এবারে চলুন আলোচনাটি শুরু করা যাক সেন্টেন্স এন্ডিংস অর্থাৎ যেগুলো সেন্টেন্সের শেষে বসে এই তিনটা চিহ্ন মূলত সেন্টেন্সের শেষে বসে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এগুলো কি কী এগুলো হচ্ছে ফুলস্টপ আর প্রশ্নবোধক চিহ্ন আর হলো আশ্চর্যবোধক চিহ্ন দ্য ফিরিয়ড ফিরিয়ড মানে হচ্ছে ফুলস্টপ এটা আমরা কোথায় কোথায় বসাই ডিক্লারেটিভ সেন্টেন্সেস মানে যেগুলোকে আমরা সাধারণত সার্টিভ সেন্টেন্স বলে থাকি তারপরে কমপ্লিট স্টেটমেন্টস অর্থাৎ যেটা একটি পূর্ণাঙ্গ আপনার ধারণা দেয় সেরকম আরেকটি হচ্ছে অ্যাব্রিভিয়েশনস অর্থাৎ যেটা হলো সংক্ষিপিত করা হয় সেখানেও এই ফুল স্টেপ ব্যবহৃত হয় চলুন কিছু এক্সাম্পল দেখা যাক অ্যাজ এ সেন্টেন্স অ্যান্ডা জন অ্যান্ড জেইন ওয়েন টু দ্য মার্কেট অর্থাৎ সেন্টেন্সের শেষে এগুলো বসে যেমন জন অ্যান্ড জেইন ওয়ে টু দ্য মার্কেট এখানে মার্কেট এটার পরে এই যে ফুল স্টেপ বসেছে আফটার অ্যান্ড অ্যাভ্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপিত করলে যে কোনো কিছুকে তারপরে আমরা ফুস্টা ব্যবহার করে থাকি যেমন হাসান জন জোনস জুনিয়র এখানে দেখুন এই যে জুনিয়রের পরে জুনিয়র বানানটা হচ্ছে জেই ইউ ও আর কিন্তু সেটাকে সংক্ষেপ করে আমরা দেখলাম জেই আর তার মানে এখানে ফুলস্টপ ব্যবহার করতে হবে করলাম তারপরে হলো ওয়াসবোর্ন ইন ডিসেম্বর এখানে ডিসেম্বরের পরে ডিসেম্বর বানানটা ডি ইসি কিন্তু এখানে আমরা সংক্ষেপ করে লিখলাম সুতরাং এরপরে ফোস্ট ব্যবহার করা হলো অর্থাৎ যেটাকে আপনি অ্যাব্রিভিয়েট করবেন তারপরে ফুলস্টপ ব্যবহার করতে হবে আর সেন্টেন্সের শেষে আপনাকে পিরিয়ড অথবা ফুলস্টপ ব্যবহার করতে হবে এবারে চলুন প্রশ্নবোধক চিহ্ন যে কোথায় বুঝবে সেটা নিয়ে আলোচনা করা যাক এটা তুলনামূলক একটি সহজ ইন্ডিকেটস ডিরেক্ট কোয়াশ্চেন যেখানে একটি সরাসরি প্রশ্ন বোঝাবে সেখানেই আমরা এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে থাকি যেমন ওয়েন ডিড জেইন লিভ ফর দ্য মার্কেট অর্থাৎ জেইন কখন মার্কেটে গিয়েছিল তার মানে এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হলো কারণ এটি একটি ডিরেক্ট কোয়াশ্চেন তারপরে ডিজি কমপ্লিট অ্যাসাইনমেন্ট তুমি কি অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করেছিলে এটাও একটি প্রশ্ন সুতরাং এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হলো এক্সক্লামেশন পয়েন্ট অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন আমরা কোথায় ব্যবহার করব। এক্সক্লামেশন পয়েন্ট এক্সপ্রেসেস সার অ্যান্ড আউটক্রয় ওর অ্যাড অ্যামফাসিস অর্থাৎ সাডেন আউটক্রয় আউটক্রাই মানে হচ্ছে সেটা অতিরঞ্জিত কোনো কিছু বোঝাবে স্বাভাবিক কোনো কিছু নয় অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফের স্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে সেরকম কিছু হলে আশ্চর্যবোধক চিহ্ন বুঝবেন আশ্চর্যবোধক চিহ্ন তখনই বুঝবে যখন সেটা স্বাভাবিকের তুলনায় এক্সপ্রেশনটা আরও সুদৃঢ় হবে আরও গাঢ় হবে আরও আরও সামথিং মোর কোনো কিছু হবে অথবা এখানে বলা হচ্ছে যে অ্যামফাসিস করার জন্য অর্থাৎ জোর দেওয়ার জন্য এই আশ্চর্যবোধক চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে চলুন আমরা দেখি উইদিন ডায়ালগ অর্থাৎ ডায়ালগের মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হতে পারে যেমন হলি খাও এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে স্ক্রিমড জেইন অর্থাৎ জেইন চিৎকার করে বলল হলি খাও আবার এমফাসিস করার জন্য আমরা এই আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করে থাকি যেমন মাই মাদার ইন লস র্যান্ট মেক মে ফিউরিয়াস অর্থাৎ মাই মাদার ইন লস র্যান্টস র্যান্টস মানে তার রাগ অর্থাৎ তিনি বয়স্ক মানুষ তার রাগ হওয়ার কথা না কিন্তু তিনি রাগ হয়ে গিয়েছিলেন বা তিনি তার অ্যাঙ্গার দেখিয়েছিলেন আর সেটাই আমাকে আরও বেশি ফিউরিয়াস করে তুলেছিল মানে আমাকে আরও বেশি রাগান্বিত করে তুলেছিল তাহলে এখানে এই বাক্যটাতে কিন্তু অ্যামফাসিস দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে তার যে রাগ করার কারণ বা আমার যে ফিউরিয়াস হওয়ার কারণ সেটা এখানে বর্ণনা করা হচ্ছে সুতরাং এই উদাহরণটাতে বলছে মাই মাদার ইন লস র্যান্টস র্যান্টস মানে অ্যাঙ্গার বা অ্যাগ্রিনেস তো সেটাকে তার সেটার জন্যই মূলত আমি ফিউরিয়াস হয়ে গিয়েছিলাম আমি আরও বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলাম তো এখানে এই জন্য আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে এটাকে আমরা নর্মালি বললে ফুল স্টপও ব্যবহার করতে পারতাম অর্থাৎ এই আশ্চর্যবোধক চিহ্ন মেন করবে হচ্ছে আরও বেশি অ্যামফাসিস দেয়া অর্থাৎ দুটো জিনিসে আমরা আশ্চর্যবত চিহ্ন ব্যবহার করে থাকি একটা হচ্ছে আউটক্রাই মানে সেটা অতিরঞ্জিত কোনো কিছু হবে স্বাভাবিকের তুলনায় অতিরঞ্জিত কোনো কিছু সেখানে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করে থাকি আবার অ্যামফাসিস করার জন্য ব্যবহার করে থাকি তবে কাউকে সম্ভাষণ করার অর্থেও আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে যেমন ধরেন হ্যালো হ্যালো বলার পরেও আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করে থাকি অনেক সময় থ্যাংক ইউ বলার পরেও আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলো এগুলোর তুলনায় একটু ডিফারেন্ট যদিও ওগুলো নর্মালি আমরা ব্যবহার করছি তথাপিও হ্যালো বলতে মানে আমি খুশি সেরকম কোনো কিছুই বোঝানো হচ্ছে বা আমি তাকে উইশ করছি সেরকম কিছুই বোঝানো হচ্ছে সেই অর্থে ওই ছোটো ছোটো আপনার এক্সপ্রেশনগুলোর পরেও এই আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহৃত হয়ে থাকে এবার আসলে আলোচনাটি শুরু করা যাক কমা সেমিকোলন এবং কোলন নিয়ে এই তিনটা বিষয় একটু কনফিউজিং তবে আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করবো দ্য কমা ইজ ইউজড শো আ সেপারেশন অফ আইডিয়াস ও এলিমেন্টস উইদিন দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স মানে কমা ব্যবহৃত হয় সেপারেট করার জন্য আইডিয়াস অর্থাৎ বিভিন্ন ধরনের আইডিয়াগুলোকে সেপারেট করার জন্য আপনার কমা ব্যবহার করা হয় অথবা এলিমেন্টস উইদিন দ্য স্ট্রাকচার অর্থাৎ এলিমেন্ট বিভিন্ন ধরনের যদি এলিমেন্ট থাকে উপাদান থাকে সেগুলোকে সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদা বোঝানোর জন্য সেখানে আমরা কমা ব্যবহার করে থাকি অ্যাডিশনালি ইট ইজ ইউজড ইন নাম্বারস ডেটস অ্যান্ড লেটার রাইটিং আফটার দ্য স্যালুটেশন অ্যান্ড ক্লজিং অর্থাৎ বলেছে যে নাম্বার ধরেন দু হাজার এক দুই এভাবে করে আমরা ব্যবহার করে থাকি ডেইটের ক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে ধরেন আমি বললাম যে অক্টোবর ফাইভ টু থাউজেন্ড অ্যান্ড তাহলে ফাইভ এর পরে যে টু থাউজেন্ড বললাম সেখানে আমাদেরকে কমা ব্যবহার করতে হয় আর লেটারের স্যালুটেশন এবং ক্লোজিং মানে ধরেন ডিএসআর এরপর আমরা কমা ব্যবহার করি আর ক্লোজিং এসেন্সিয়ালি ইয়র্স অথবা ফেথফুলি ইয়োর্সের পরেও আমরা কমা ব্যবহার করে থাকি কারণ আর কিছু উদাহরণ দেখা যাক ডিরেক্ট অ্যাড্রেস যদি হয় কাউকে যদি সম্বোধন করা হয় সেক্ষেত্রে তার আগে বা পরে আমরা কমা ব্যবহার করে থাকি যেমন থ্যাংকস ফর অল ইউর হেল্প এখানে এটা শেষে আছে সেজন্য তার আগে কমা হয়েছে আর জন যদি শুরুতে থাকত জন থ্যাংকস ফর অল ইউর হেল্প তাহলে জনের পরে কমা ব্যবহার করতাম অর্থাৎ যদি কাউকে আমরা সম্বোধন করি সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি সেপারেশন অফ টু কমপ্লিট সেন্টেন্সেস অর্থাৎ দুইটা কমপ্লিট সেন্টেন্সকে সেপারেট সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি যেমন উই ওয়েন টু দ্য মুভিস আমরা মুভি দেখতে গিয়েছিলাম অ্যান্ড দেন উই ওয়েন্ট টু ওয়েন্ট আউট টু লাঞ্চ তারপরে আমরা লাঞ্চে গিয়েছিলাম তাহলে এখানে কিন্তু আমরা ফুল স্টপ ইচ্ছেগুলো ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার না করে একসাথে কেন ব্যবহার করলাম অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এই দুইটার মধ্যে কোনো না কোনোভাবে একটু রিলেশনশিপ রয়েছে আমরা এই জিনিসটাকে আলাদা করতে চাচ্ছি না আমরা দুইটাকে একসাথে বোঝাতে চাচ্ছি যে ঘটনাটা একই সময়ে ঘটেছে সুতরাং আমরা এটাকে আলাদা স্টপ ব্যবহার না করে সেন্টেন্স এখানে কমা ব্যবহার করে দুটো সেন্টেন্সকে আমরা এক সূত্রে গেঁথে দিতে যাচ্ছি যদিও এই জাতীয় এক্সাম্পল আমরা পাবো বিষয়টা একটু কনফিউজিং মনে হতে পারে তো এই দুইটার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আর না থাকলেও আমরা ইচ্ছে করলে যদি একটা সূত্র বুঝাতে চাই একই সূত্রে গাথা যদি বুঝাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কমা ব্যবহার করে দিতে পারি তাহলে এখানে আমরা লিখলাম যে উই ওয়েন্ট দ্য মুভিস তারপরে কমা দিয়ে বললাম অ্যান্ড দেন উই ওয়েন্ট হ্যাও টু লাঞ্চ তারপরে আমরা লাঞ্চে গিয়েছিলাম সেপারেটিং লিস্ট আর এলিমেন্টস অর্থাৎ লিস্ট অথবা এলিমেন্টগুলোকে আমরা সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি যেমন সুজি ওয়ান্টেড দ্য ব্ল্যাক গ্রেন অ্যান্ড ব্লু ড্রেস তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম একটা হচ্ছে ব্ল্যাক গ্রেন আর একটা হচ্ছে ব্লু তবে এই কমাটা নিয়ে আপনাদের কনফিউজন থাকতে পারে যে এই কমাটা এখানে কেন দেওয়া হলো কারণ লাস্টেরটাতে তো কমা দেওয়া হয় না সাধারণত এই কমাটা ঐচ্ছিক আপনি ইচ্ছে করলে দিতে পারেন ইচ্ছে করলে আপনি নাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে তো ওয়ার্ড এসেছে অর্থাৎ ব্ল্যাক গ্রিন অ্যান্ড ব্লু খুবই স্পষ্টভাবে ছোট বোঝা যাচ্ছে কিন্তু এখানে যদি বড় বড় ফ্রেজ থাকতো তাহলে অবশ্যই আপনাকে এই লাস্টের অ্যান্ডটার আগে কমা ব্যবহার করতে হতো কথাটা আমি আবার বলছি সেটা হচ্ছে এই কমাটা ব্যবহার করাটা ঐচ্ছিক আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন আপনি ইচ্ছে করলে ব্যবহার না করলেও চলে তবে যদি বড় বড় কোনো ক্লজ অথবা ফ্রেজকে যদি আপনি যুক্ত করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এই কমা ব্যবহার করতে হবে ছোট ছোট এলিমেন্টের সময় ব্যবহার করলেও হয় না করলেও হয় বড় এলিমেন্টের ক্ষেত্রে যদি বড় বড় ফ্রেজ হয় অফকোর্স আপনাকে এখানে কমা ব্যবহার করতে হবে এটা হচ্ছে নিয়ম এবার চলুন আমরা সেমিকোলন নিয়ে আলোচনা করি দ্য সেমিকোলন ইজ ইউজ টু কানেক্ট ইনডিপেন্ডেন্ট ক্লজেস ইট শোজ আ ক্লোজার রিলেশনশিপ বিটুইন দ্য ক্লজেস দ্যান আ পিরিয়ড উড শো অর্থাৎ বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ দুইটা স্বাধীন ক্লজকে যুক্ত করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয় আর ইট শোস আ ক্লোজ রিলেশনশিপ অর্থাৎ ক্লোজের রিলেশনশিপ এটা একটি আন্তঃসম্পর্ক দেখায় দুজন মানে দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক রয়েছে সেই জিনিসটা বোঝায় বিটুইন দ্য ক্লজেস ক্লজের মধ্যে দেন অ্যা পিরিয়ড উৎস অর্থাৎ একটা ফুলস্টপ যেটা দেখাতে পারতো বা পিরিয়ড যেটা দেখাতে পারত তার থেকে অধিক গাঢ় সম্পর্ক দেখায় হচ্ছে সেমিকলন যেমন জন ওয়াজ হার্ট অর্থাৎ জন আহত হয়েছিল তারপরে হি নিউ সে জানতো সে অনলি সেড ইট টু আপসেট হিম অর্থাৎ সে তাকে এটা বলেছিল তাকে আপসেট করার জন্য এখানে যদি আমরা দুইটা বাক্য বলতাম তাহলে জন ওয়াজ হার্ট জন আহত হয়েছিল তারপরে সে জানত যে তাকে এই কথাটা বলা হয়েছিল তাকে আপসেট করার জন্য অর্থাৎ মেয়েটা তাকে কথাগুলো বলেছিল কারণ তাকে আপসেট করার জন্য তাহলে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের একটা দূরত্ব তৈরি হয়ে যেত মানে এখানে ফুলস্টপ মানে এখানে এই জিনিসটা শেষ এরপরে আমরা আরেকটা জিনিস বলছি এরকম বোঝানো হতে পারতো কিন্তু যখন এটার সাথে ফুলস্টপ ব্যবহার না করে কোলন সেমিকোলন ব্যবহার করা হচ্ছে সেমিকোলনে যেটা বলে দিচ্ছে সেটা হলো যে এটার সাথে এই বাক্যটার একটা ক্লোজ রিলেশনশিপ রয়েছে আমরা পরের বাক্যটা দেখলে আরও ক্লিয়ার হব রোমন অ্যাটেন্ডেড দ্য পার্টি রোমন পার্টিতে অ্যাটেন্ড করেছিল হি ডিসকভার্ড আ সিক্রেট অ্যাবাউট শিলা এবং সেখানে সে শিলা সম্পর্কে একটি গোপনীয় তথ্য পেয়েছিল। সে তার সম্পর্কে গোপন কোনো কিছু বের করেছিল তাহলে এই যে পার্টিতে অ্যাটেন্ড করা এবং গোপনীয় তথ্যটা পাওয়া এই দুইটার মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ রয়েছে অর্থাৎ পার্টিতে যদি না যেত তাহলে কিন্তু সে শিলা সম্পর্কে গোপনীয় তথ্যটা জানতে পারতো না তার মানে হলো এটা একটার সাথে আরেকটা রিলেটেড যদি একটার সাথে আরেকটা রিলেটেড হয় সম্পর্ক যুক্ত হয় সেক্ষেত্রে আমরা ফুস্ট ব্যবহার না করে আমরা সেমিকোলন ব্যবহার করব। এই হচ্ছে ব্যাপার আমরা এখানে ফুস্ট ব্যবহার করলে সেন্টেন্সের মধ্যে আপনার যে এখানে যে সেন্সটা দিচ্ছে একই সূত্রে গাথা একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে সেই জিনিসটা প্রকাশ পেত না কলন আ কোলন হ্যাজ থ্রি মেইন ইউসেস অর্থাৎ এটা তিনটা প্রধান ইউজ রয়েছে দ্য ফার্স্ট ইজ আফটার ওয়ার্ড ইন্ট্রোডিউসিং আ কোটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল ও আিরিজ প্রথমটা হচ্ছে আমরা কোটেশন তারপরে হচ্ছে কোটেশন মানে ধরেন জন তারপরে জন বললো হাও ইউ জেইন বললো থ্যাঙ্কস থ্যাংকস বলব ইউ তাহলে এই যে জন এবং জেইনের পরে আমরা যে তাদের যে কথাটা বলছি তার আগে আমরা কলন ব্যবহার করি আর এক্সপ্লেনেশন দেওয়ার জন্য কোলন ব্যবহার করি এক্সাম্পল অথবা সিরিজ বোঝানোর জন্য আমরা কোলন ব্যবহার করে থাকি চলুন কিছু এক্সাম্পল দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হব হি ওয়াজ প্ল্যানিং টু স্টাডি ফোর সাবজেক্টস এই যে এখন কি কী সাবজেক্ট সেই এক্সাম্পল বা সেই সিরিজটা বলার জন্য আমরা এখানে কোলন ব্যবহার করলাম তাহলে কি কি পলিটিক্স ফিলসফি সোশিয়োলজি অ্যান্ড ইকোনমিক্স তার মানে এখানে এই যে সাবজেক্টস বললাম এরপরে আমরা ব্যবহার করলাম কি ব্যবহার করলাম হচ্ছে কলন দ্য সেকেন্ড ইজ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অর্থাৎ ইন্ডিপ্যান্ডেন্ট ক্লজের মাঝখানে আমরা কলন ব্যবহার করি বেন দ্য সেকেন্ড এক্সপ্লেন্স দ্য ফার্স্ট সিমিলার টু আ সেমিকলন অর্থাৎ যখন দ্বিতীয়টা প্রথমটাকে আপনার উপরে নির্ভর করে বা তাদের মধ্যে একটা রিলেশনশিপ বুঝায় তখন আমরা এখানে কোলন ব্যবহার করতে পারি যেমন আই ডিডেন্ট হ্যাভ টাইম টু গেট চেঞ্জড আই ওয়াজ অলরেডি লেট অর্থাৎ আমি অলরেডি দেরি করে ফেলেছি সুতরাং আমরা আর চেঞ্জ করার ড্রেস চেঞ্জ করার আমার সময় ছিল না এখানে আমরা ইচ্ছে করলে কোলনের জায়গায় সেমিকোলনও ব্যবহার করতে পারতাম তবে কমা যে দুইটা বাক্যকে যুক্ত করার জন্য বা দুইটা ক্লসকে যুক্ত করার জন্য যে আমরা কমা ব্যবহার করলাম তার সাথে এদের পার্থক্য কী এদের একটা পার্থক্য হলো এখানে সেমিকোলন বা কোলন ব্যবহার করতে হলে অবশ্যই একটা পার্ট আরেকটা পার্টের উপরে নির্ভরশীল হতে হয় বা একটা পার্টের সাথে আরেকটা পার্টের একটি নিবিড় সম্পর্ক থাকতে হয় সেক্ষেত্রেই কেবল আমরা কোলন অথবা সেমিকোলন ব্যবহার করে থাকি কিন্তু কমার ক্ষেত্রে কিন্তু সেটা না কমা কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট বাক্যকে সেটা আপনার যুক্ত করতে পারে যেমন ওখানে বলা হয়েছিল আই উই ওয়েন্ট মুভিস তারপরে বলা হয়েছিল অ্যান্ড দেন উই ওয়েন্ট আউট টু লাঞ্চ তাহলে এখানে মুভি দেখতে গিয়েছিলাম এবং লাঞ্চ করতে গিয়েছিলাম তাহলে দুইটা ঘটনাকে একসাথে যুক্ত করার জন্য সেখানে ব্যবহার করা হয়েছিল আর এখানে যেটা করা হচ্ছে সেটা হলো একটা আরেকটার উপরে নির্ভরশীল অর্থাৎ এইটার সাথে এটার একটি গভীর সম্পর্ক রয়েছে সেখানেই এই দুইটার মধ্যে একটি ক্লোজ রিলেশনশিপ বোঝানোর জন্যই আমরা এখানে কোলন অথবা সেমিকোলন ব্যবহার করতে পারি এটা হলো একটা মিল তার মানে এই নয় যে সেমিকোলন আর কোলনের ব্যবহার একই সেমিকোলন এবং কোলনের ব্যবহার আলাদা কোলনের তিনটা ব্যবহার রয়েছে তার মধ্যে এটা হলো একটা ব্যবহার এর আগে তো যেটা দেখলাম সিরিজ বোঝানোর জন্য বা আপনার কোটেশন বোঝানোর জন্য সেটার সাথে সেমিকোলনের আর কোলনের কোনো মিল নেই আর এখানে যেটা হচ্ছে এটার সাথে এইটার সাথে মানে দুইটা ক্লসকে যুক্ত করার যে ব্যাপারটা এটার সাথে সেমিকোলন কোলন এবং কমা এই তিনটার সাথে মোটামুটি কনফিউজন হতে পারে এরকম একটা ব্যাপার রয়েছে তবে কোলন আর সেমিকোলন এখানে আমরা ইন্টারচেঞ্জিবলি ব্যবহার করতে পারি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারি আর কমার যে ব্যাপারটা ছিল কমার ব্যাপারটা হচ্ছে দুইটা ভিন্ন সেন্টেন্স সেটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করতে পারি কিন্তু কোলন আর সেমিকোলনের ক্ষেত্রে সেটা পারি না দ্য থার্ড ইউজ অফ এ কোলন ইজ ফর অ্যামফাসিস অর্থাৎ অ্যামফাসিস দেয়ার জন্য আমরা কোলন ব্যবহার করতে পারি যেমন দেয়ার ওয়াজ ওয়ান থিং শি লাভড মোর দেন অ্যানি আদার হা ডগ অর্থাৎ এখানে সে তার ডগকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি পছন্দ করে সেই জিনিসটা বোঝানোর জন্য প্রথমে আমরা বাক্যটা বললাম দেয়ার ওয়াজ ওয়ান থিং শি লাভড মোর দেন এনি আদার তারপরে আমরা ওই উদাহরণটা দিয়ে দিলাম হাড ডগ অর্থাৎ এরূপ ক্ষেত্রেও এমফাসিস দেওয়ার ক্ষেত্রেও আমরা কোলন ব্যবহার করতে পারি কোলনের আরও কিছু নন গ্রামেটিক্যাল ইউজ রয়েছে সেগুলো আমরা একটু দেখি প্রথমটা হচ্ছে টাইম যেমন ধরেন টেন থার্টি এখানে মাঝখানে একটি কোলন ব্যবহৃত হয় তারপরে রেশিও বোঝানোর জন্য যেমন ধরেন থ্রিজ টু ওয়ান এখানে রেশিও বোঝানোর জন্য কোলন ব্যবহৃত হয় বিজনেস করেসপন্ডেন্স অর্থাৎ স্যালুটেশনের জন্য তারপরে হচ্ছে ক্লোজিংয়ের জন্য আমরা এই কোলন ব্যবহার করতে পারি যেমন ডিআর মিসেস জোনস সেখানে কোলন দেখে আপনার বিস্মিত হতে পারেন যে এখানে কোলন দেওয়া হলো কেন এখানে তো আমরা সাধারণত কমা ব্যবহার করে থাকি এটা আসলে শুদ্ধ ব্যবহার তিনটাই অর্থাৎ কোলন ব্যবহার করা অথবা কমা ব্যবহার করা অথবা কোনো কিছুই না ব্যবহার করা এই তিনটাই শুদ্ধ আপনি যে কোনো একটাকে বেছে নেবেন তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কমা ব্যবহার করা তবে এখানে আপনি স্যালুটেশনে যেটা ব্যবহার করবেন ক্লোজিংয়ে অবশ্যই সেটা ব্যবহার করবেন অর্থাৎ যদি আপনি এখানে কমা ব্যবহার করেন তাহলে ক্লোজিংয়েও আপনি কমা ব্যবহার করবেন যদি আপনি এখানে কোলন ব্যবহার করেন ক্লোজিংয়েও কোলন ব্যবহার করবেন এখানে যদি কিছুই না ব্যবহার করেন তাহলে ক্লোজিংয়েও কোনো কিছু ব্যবহার করবেন না আরেকটা হচ্ছে রেফারেন্স দেওয়ার জন্য অর্থাৎ আমরা যখন কোনো স্কলারলি রাইটিং লিখি কোনো আর্টিকেল লিখি তখন আমাদেরকে রেফারেন্স দিতে হয় আর সেই রেফারেন্সেও কিন্তু আপনার এই কোলন ব্যবহার করতে হয় অর্থাৎ এখানে যেমন লেখা হয়েছে আপনার ট্রাস লিন এগুলো হচ্ছে ব্যক্তির নাম কত সালে বইটা পাবলিশ হয়েছিল তারপরে ফুস্ট অফ দিতে হয় তারপরে বইয়ের নাম তারপরে নিউ ইয়র্ক মানে এখানে জায়গার নাম এই জায়গার নামের পরে কলন দিতে হয় কোলন দিয়ে তারপরে হলো এই পাবলিশারের নাম লিখতে হয় এটা হচ্ছে গৌতম বুকস আর তারপরে হলো পেজ নাম্বার যাই হোক এটা হলো ফর্মেটটা তো এখানে যে জায়গার নাম এই জায়গার নামের পরেও আপনাকে কলন দিতে হবে এবার চলুন কাছাকাছি আরও দুটি চিহ্ন একটা হচ্ছে ড্যাশ আর একটা হচ্ছে হাইফেন সেটা নিয়ে আলোচনাটা শুরু করা যাক হাইফেনটা যেটুকু দৈর্ঘ্যের হয়ে থাকে ড্যাশটা হয়ে থাকে এক্স্যাক্টলি তার দ্বিগুণ অর্থাৎ লম্বায় ড্যাশটা একটু বড় হয়ে থাকে আর হাইফেনটা একটু ছোট হয়ে থাকে চলুন আমরা আলোচনাটা শুরু করি আর ড্যাশ ইজ ইউজ টু সেপারেট ওয়ার্ডস ইন টু স্টেটমেন্টস অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে ওয়ার্ডকে সেপারেট করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করে থাকি দে আর টু কমন টাইপস অফ ড্যাশেস অ্যান ড্যাশ অ্যান্ড এম ড্যাশ অর্থাৎ দুই ধরনের ড্যাশ রয়েছে একটা হচ্ছে এন ড্যাশ আর একটা হচ্ছে এম ড্যাশ চলুন প্রথমে আমরা এন ড্যাশটা দেখি টোয়াইস অ্যাজ লং অ্যাজ এ হাইফেন অর্থাৎ এটা একটা হাইফেনের তুলনায় দ্বিগুণ লম্বা হয়ে থাকে দি এন ড্যাশ ইজ এ সিম্বল অর্থাৎ এটা দেখতে এরকম হয় দ্যাট ইজ ইউজড ইন রাইটিং ও প্রিন্টিং ও ইন্ডিকেট ইটার রেঞ্জ দেন কানেকশনস ও ডিফারেন্সিয়েশনস অর্থাৎ এটা কানেকশন অথবা ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরা যাক সাচেজ এখানে এইটিন এইটি টু নাইনটিন ফোরটি ফাইভ অর্থাৎ এখানে এই যে একটা রেঞ্জ দেখানো হয়েছে এত থেকে এত অথবা প্রিন্সটন টু নিউ ইয়র্ক ট্রেন্স অথবা ঢাকা মাওয়া হাইওয়ে এরকম তার মানে এখানে একটা থেকে আরেকটা অর্থাৎ একটি রেঞ্জ এত থেকে এত এরকম বোঝানোর জন্য আপনার এই অ্যানড্রেসটা ব্যবহার করা হয়ে থাকে এবারে চলুন আমরা এম ড্যাশ নিয়ে আলোচনা করি লংগা দেন দ্য অ্যান ড্যাশ অর্থাৎ এই হাইফেনের তুলনায় হচ্ছে আপনার এই যে ড্যাশ যেটা সেটা বড়। আবার অ্যান ডেশের তুলনায় এই অ্যাম ডেশটা আরও বড়ো দি অ্যাম ড্যাশ ক্যান বি ইউজড ইন প্লেস হবে কমা এটা একটি কমার জায়গায় ব্যবহৃত হতে পারে ফ্যারান্থিস অর্থাৎ ব্র্যাকেটের জায়গায় ব্যবহৃত হতে পারে ওর কলন অথবা কোলনের পরিবর্তন ব্যবহৃত হতে পারে টু ইনহ্যান্স রিলায়াবিলিটি ওর অ্যামফোসাইজ দ্য কনক্লুজন অব এ সেন্টেন্স অর্থাৎ এটা জোর দেওয়ার জন্য অথবা আপনার এই রিলায়াবেলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে ফর এক্সাম্পল যেমন শি গেইভ হিম হা আনসার নৌ অর্থাৎ সে তাকে উত্তরটা দিয়েছিল নৌ এখন এই ধরনের এক্সপ্রেশনটা আমরা একই জিনিস অর্থাৎ একই বাক্যে যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি যদি আমরা এখানে কমা দিতাম তাহলে অ্যানটা ছোট হাতের হয়ে যেত সেক্ষেত্রে যেটা হতো এই নৌয়ের উপরে কিন্তু অ্যামফাসিস হতো না কিন্তু মূলত তো বলেছে এইটুকুই অর্থাৎ শুধু এই নৌটুকু বলেছে এটাই হলো কথা আর এইটুকু তো আমরা ওই বোঝানোর জন্য বললাম শি গেইভ হার আনসার শি সি গেইভ হিম হার আনসার সে তাকে তার উত্তর দিয়ে দিয়েছিল নৌ তাহলে কমা অথবা দিতে পারতাম আনসার তারপরে হলো কোলন কোলন দিতে পারতাম হুম অথবা আমরা এখানে কি ব্র্যাকেট এখানে যায় না অবশ্য তো আমরা এগুলো ব্যবহার করতে পারতাম কিন্তু যেভাবেই ব্যবহার করি না কেন এই আপনার এম ড্যাশটা যেভাবে করে এই উত্তরটাকে ফুটিয়ে তুলেছে দৃশ্যত স্পষ্টত সেটা কিন্তু অন্য কোনোভাবেই হতো না তো যার ফলে আমাদের এখানে এম ড্যাশ ব্যবহার করতে হলো তার মানে হলো এটা ডিস্টিংটিভ হলো তবে আরেকটি কথা যে এখানে আগে একটি স্পেস দেওয়া হয়েছে পরে একটি স্পেস দেওয়া হয়েছে এটা অবশ্য চয়েসের ব্যাপার এটা আপনি ইচ্ছে করলে দিতে পারেন না ইচ্ছে করলে নাও দিতে পারেন এখানে আপনার আমেরিকান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তো আপনি ব্রিটিশ ইংলিশে আপনি ইচ্ছে করলে এখানে যদি স্পেস না দেন তাহলে কোনো সমস্যা নেই কারণ ব্রিটিশ নিয়মে স্পেস দেওয়া হয় না তো এখানে নোট একটি পাদতিকাও দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ওয়েদার ইউ ফুট স্পেসেস অ্যারাউন্ড দ্য অ্যাম ও নট ইজ এ স্টাইল চয়েস অর্থাৎ এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন স্টাইলে লিখবেন জাস্ট বি কনসিস্ট্যান্ট মানে আপনি একবার এরকম স্পেস দিলেন আরেকবার দিলেন না তাহলে কিন্তু হবে না অর্থাৎ আপনি যেটাই ব্যবহার করবেন সেটাতেই আপনাকে কনসিস্টেন্ট হতে হবে দিলে যদি আপনি স্পেস ব্যবহার করেন তাহলে স্পেস পরের ব্যবহার করবেন যদি স্পেস না দেন তাহলে পরের বারও স্পেস দেবেন না এটাই হচ্ছে কথা তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম একটা হচ্ছে ড্যাশ আর একটা হচ্ছে এন ড্যাশ হচ্ছে হাইফেনের থেকে লঙ্গার হচ্ছে এন ড্যাশ দিয়ে সাধারণত রেঞ্জ তারপরে হলো কানেকশানস অথবা ডিফারেন্সিয়েশনস ইত্যাদি বোঝানো হয় যেমন ধরেন ঢাকা খুলনা ট্রেন অথবা ঢাকা খুলনা এক্সপ্রেস তাহলে ঢাকা খুলনার মাঝখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ড্যাশ আর এমড্যাশটা হচ্ছে যখন কোনো কিছুর উপরে আমরা গুরুত্ব দেই জোর দেই। যখন কোনো কিছুকে আমরা কনক্লুজনে ওইটা মানে ওইটার উপরে এমফাসিস করতে চাই তখন আমরা অথবা আরও বেশি স্পষ্ট করতে চাই রিডারদের জন্য তখন আমরা এই অ্যামডেশটা ব্যবহার করে থাকি হাইফেনের থেকে অ্যান্ডেশ বড়ো অ্যান্ডেস হলো ডাবল আর অ্যানডেশের তুলনায় আবার ড্যাশ এটা আরও বড়। আর স্পেস দিব কি দিবো না আগে পরে এটা ডিপেন্ড করে হচ্ছে যিনি লিখছেন তার উপরে এবারে চলুন আমরা হাইফেনের আলোচনাটা দেখি হাইফেন ইজ ইউজ টু জয়েন টু ওয়ার্ডস টুগেদার ইন টু আ কম্পাউন্ড টার্ম অ্যান্ড ইজ নট সেপারেটেড বাই স্পেসেস অর্থাৎ বলেছে যে এখানে দুইটা অথবা তার থেকে বেশি ওয়ার্ডকে যখন আমরা টুগেদার করতে চাই একটি কম্পাউন্ড টার্ম বা কম্পাউন্ড নাউনও হতে পারে কম্পাউন্ড টার্ম করতে চাই তখন আমরা এই হাইফেনটা ব্যবহার করে থাকি আর এটা ইজ নট সেপারেটেড বাই স্পেসেস অর্থাৎ এটার এটার আগে পরে কোনো ধরনের স্পেস ব্যবহার করা হয় না যেমন ধরুন এখানে পার্ট টাইম তো পার্ট টাইম এখানে কিন্তু আলাদা একটি ওয়ার্ড তৈরি করেছে পার্ট টাইম তার মানে এটার এটাকে যুক্ত করা হয়েছে এখানে কিন্তু সেপারেট করা হয় না এটা কম্পাউন্ড আপনার একটি নাউন তৈরি করেছে তো আমরা আগে যেটা দেখলাম যে ড্যাশের ক্ষেত্রে ড্যাশ কিন্তু তা নয় এটা দিয়ে কম্পাউন্ড কোনো কিছু বোঝানো হয় না ড্যাশ দিয়ে মূলত কানেকশন অথবা ডিফারেন্সিয়েশন বোঝানো হয় আর হাইফেন দিয়ে মূলত কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা হয় যেমন ধরুন ব্যাক টু ব্যাক আর হচ্ছে ওয়েল নোন ইত্যাদি তাহলে পার্থক্যটা কি হাইফেন আর ড্যাশের সাথে ড্যাশ হচ্ছে দুইটা সেপারেট জিনিসের মধ্যে একটি কানেকশন তৈরি করে যেমন ধরুন ঢাকা সিঙ্গাপুর ঢাকা টিকিট তাহলে এখানে আপনার ঢাকা সিঙ্গাপুর ঢাকা এর মধ্যে একটি আপনার রিলেশনশিপ তৈরি করা হচ্ছে বা কানেকশন তৈরি করা হচ্ছে যে সে যাবে আবার ফেরত আসবে সেখানে আমরা ড্যাশ ব্যবহার করব হাইফেন নয় আর হাইফেন দিয়ে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা হয় যেমন ধরুন ব্রাদার ইন ল সিস্টার ইন ল ব্যাক টু ব্যাক ওয়েল নোন পার্ট টাইম ইত্যাদি এবার আসুন ব্র্যাকেটস ব্রেসেস এবং প্যারেন্সিসেস নিয়ে আলোচনা করা যাক ব্র্যাকেটস আর দ্য স্কোয়ার্ড অফ নোটেশন মানে এটা বোঝানো হচ্ছে দেখতে অনেকটি স্কোয়ারের মতো হয় যখন এটাকে পাশাপাশি রাখা হয় ইউজড ফর টেকনিক্যাল এক্সপ্লেনেশন ও টু ক্ল্যারিফাই মিনিং অর্থাৎ মিনিংকে ক্লারিফাই করার জন্য অর্থাৎ আরও বেশি অর্থবোধক করার জন্য অথবা আপনারা ম্যাথমেটিক্সে অনেক সময় এই এটা ব্যবহার করে থাকেন ব্র্যাকেটসকে ব্যবহার করে থাকেন অবশ্য এটাকে আমরা বাংলাদেশে বলি হলো থার্ড ব্র্যাকেট এটাকে বলি ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলি হলো সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলি থার্ড ব্র্যাকেট কিন্তু এগুলোর নাম রয়েছে এটার নাম হচ্ছে প্যারেন্থেসিস আর এটার নাম হচ্ছে ব্রেসেস আর এটার নাম হচ্ছে ব্র্যাকেটস অবশ্য আমি এগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে আমেরিকান নিয়মে বলছি হ্যাঁ ব্রিটিশ নিয়মে কি বলা হয় সেটা আমরা একদম শেষে যেয়ে দেখব একটা চার্ট তাহলে ফর ইউজ ফর টেকনিক্যাল এক্সপ্লেনেশন অর্থাৎ টেকনিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য অনেক সময় ম্যাথমেটিক্সের পাশে আমরা এই ব্র্যাকেট ব্যবহার করে থাকি তারপরে হলো ক্লারিফাই মিনিং মিনিংকে ক্লারিফাই করার জন্য ব্যবহার করে থাকি ইফ ইউ রিমুভ দ্য ইনফরমেশন ইন দ্য ব্র্যাকেটস দ্য সেন্টেন্স উইল স্টিল মেক সেন্স অর্থাৎ ব্র্যাকেটে যা কিছু আপনি দিচ্ছেন সেটা যদি আপনি কি রিমুভও করে দেন সেটাতেও আপনার কোনো ক্ষতি হবে না অর্থাৎ সেটা স্টিল বোঝা যাবে তাহলে এটা কেন দিচ্ছি আরও ক্লিয়ার করার জন্য দিচ্ছি যেমন হি মিস্টার জোনস ওয়াজ দ্য লাস্ট পারসন সেন ইন অ্যাট দ্য হাউস অর্থাৎ মিস্টার জোন্সকেই লাস্ট দেখা গিয়েছিল সেটাকে আমরা যদি বলি যে তাকেই লাস্ট দেখা গিয়েছিল তবে তাকে বলতে কাকে মিস্টার জোন্সকে সুতরাং এই মিস্টার জোন্সকে যদি উঠিয়ে নেই তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও তাই ব্রেসেস মানে যেটাকে আমরা সাধারণত কমনলি সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি এইটাকে কম্পিউটার প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় তারপরে হলো ম্যাথমেটিক্সের জন্য এটাকে ব্যবহার করা হয় প্যারেনথেসিস এটাকে আমরা ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি আচ্ছা এটা হলো কি প্যারেন্থেসিস বানানটা খেয়াল করুন এখানে প্লোরাল ফর্মটা ব্যবহার করা হয়েছে প্যারেন্থেসিস আর এখানে যদি আই হতো সিঙ্গুলার হতো তাহলে প্যারেন্থেসিস উচ্চারণটা হতো তাহলে কন্টেন্ট ফাদার থোর্স অ্যান্ড কোয়ালিফাইং রিমার্কস অর্থাৎ এটা আরও চিন্তন অর্থাৎ কোয়ালিফাইং রিমার্কস কারো কোনো মন্তব্য থাকলে সেখানেও আমরা এটা ব্যবহার করি হাওয়েভার প্যারেন্থেসিস ক্যান বি রিপ্লেস বাই ক্ষমা উইদাউট চেঞ্জিং দ্য মিনিং ইন মোস্ট কেসেস অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেট এটাকে আমরা ব্যবহার করতে পারি আমরা এটার পরিবর্তে ইচ্ছে হলে কমাও ব্যবহার করতে পারি এটা কিন্তু ঐচ্ছিক নয় আমরা সাধারণত ঐচ্ছিক অর্থে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট অনেক সময় ব্যবহার করে থাকি বোঝানোর জন্য যেটা দিলেও হবে না দিলেও হবে ব্যাপারটা কিন্তু তা নয় এইটা ঐচ্ছিক যদি বোঝান দিলেও হবে না দিলেও হবে তাহলে আপনাকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে মানে কমনলি যেটাকে বলি যেটার নাম আসলে ব্র্যাকেট আর এটার নাম হচ্ছে প্যারেন্থেসিস তাহলে এই থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ঐচ্ছিক জিনিস বোঝানো হয় এটা দিয়ে কিন্তু ঐচ্ছিক জিনিস বোঝানো হয় না এটা দিয়ে আপনার যেটা বোঝানো হয় সেটা হলো আপনি ইচ্ছে করলে এখানে কমা ব্যবহার করতে পারেন যেরূপে আমরা ব্যবহার করে থাকি হলো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনের ক্ষেত্রে এটা হলো অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভের কাজটা করবে অ্যাপোজিটিভ আর অ্যাপোজিশন আবার কি ওইটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তো সেই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি যেমন জন অ্যান্ড জেইন হু হুয়ে অ্যাকচুয়ালি হাফ ব্রাদার অ্যান্ড সিস্টার বৌথ হ্যাভ রেড হিয়ার অর্থাৎ তাদের উভয়েরই রেড হেয়ার রয়েছে দুজনেরই এইটাকে আমরা ইচ্ছে করলে কমা এখানেও ইচ্ছে করলে কমা ব্যবহার করতে পারতাম অর্থাৎ এটা অ্যাপোজিশনের মতো মানে অতিরিক্ত তথ্য দিচ্ছে আমরা বলতে পারতাম এভাবে করি জন অ্যান্ড জেইন বৌথ হ্যাভ রেড হেয়ার অর্থাৎ জন এবং জেইন উভয়েরই লাল চুল রয়েছে এটা বললেই হতো কিন্তু উভয়ে কে তারা হচ্ছে ভাই বোন অর্থাৎ টুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ব্রাদার অ্যান্ড সিস্টার সেটা বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করলাম অর্থাৎ এখানে কমা দিলেও হতো আমরা এই প্যারান্থিস দিলেও হবে এরপরে চলুন আরও তিনটি চিহ্ন একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আরেকটা হচ্ছে কোটেশন মার্ক আরেকটা হচ্ছে অ্যালেপসিস এগুলো নিয়ে আমরা আলোচনা করি অ্যান অ্যাপোস্ট্রফি ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য অমিশন অব আ লেটার ও লেটার ফর্ম ওয়ার্ড দ্য পাজেসিভ খেইস ও দ্য ফ্লোরলস অফ দ্য লোয়ার কেস লেটেস্ট ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে যে যদি আমরা কোনো লেটারকে অমিট করি বাদ দিই তাহলে আমরা এখানে এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করি যদি আমরা পাজেসিভ কেস বোঝাই যেমন ধরুন জন্স যেমন ধরুন রোহিমস যেমন ধরুন শিলাস লাইক শিলাস ব্যাক শিলাস বুক এরকম তাহলে আমাদেরকে ওইখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় আর যদি লোয়ার কেইসের আর যদি প্লোরল করতে চাই লেটারের সেক্ষেত্রেও আমাদেরকে এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে চলুন এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হব অমিশন অব লেটার্স ফ্রম আ ওয়ার্ড অর্থাৎ একটি ওয়ার্ড থেকে যদি কিছু লেটার বাদ দিতে চাই তাহলে আমাদেরকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় যেমন আপ সিন দ্যাট মুভি সেভারেল টাইমস শি ওয়াজেন্ট দ্য অনলি ওয়ান হু নিউ দ্য তার মানে এখানে আই হ্যাভ অর্থাৎ এইচ এই আমরা বাদ দিয়েছি সেজন্য এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হলো অর্থাৎ কন্ট্রাকশন যদি আপনি ব্যবহার করেন সংক্ষিপিত রূপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় সি ওয়াজেন্ট তার মানে এখানে দেখুন একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে কারণ এখানে ওকে বাদ দেওয়া হয়েছে ওয়াজ নট ছিল সেটাকে ওয়াজেন্ট করা হয়েছে সুতরাং এই কন্ট্রাকশনের জন্য এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে এবার কেসটা দেখেন সারাস ডগ বিট দ্য নেইবার অর্থাৎ সারার যে ডগ সেটা নেইবারকে কামড়িয়েছিল তার মানে এখানে সারাস মানে সারাস ডগ মানে পজিস্টিভ বোঝানো হচ্ছে সুতরাং এখানে অ্যাপোস্ট্রি ব্যবহার করা হচ্ছে প্লোরল ফর লোয়ার কেস লেটাস অর্থাৎ লোয়ার কেস লেটার মানে ছোটো হাতের অক্ষরের সেগুলোকে যদি প্লোরল করা হয় সেখানে আপনার এই অ্যাপোস্ট্রি ব্যবহার করা হয় যেমন সিক্স পিপল ওয়ে টোল টু মাইন্ড দেয়ার ফিস অ্যান্ড কিউস ফিস অ্যান্ড কিস মানে ম্যানার অর্থাৎ ছজন ব্যক্তিকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের ম্যানারের ব্যাপারে যত্নশীল হবেন তার মানে এই যে লোয়ার কেস মানে ছোটো হাতের অক্ষরের সে প্লোরল বোঝানোর জন্য এখানে এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় এবারে দেখুন কোটেশন মার্কস অর্থাৎ এই যে ডাবল কোটেশন আমরা অবশ্য সিঙ্গেল কোটেশনে এখানে আলোচনা করব। সেগুলো কোথায় ব্যবহার করতে হয় শো একজাক্ট সাইটেশন অর্থাৎ আপনি যার কথা বলছেন হুবাহু তার কথাটাই বুঝাচ্ছেন সেটা বোঝানোর জন্য এই সাইটেশন বোঝানোর জন্য এই কমাটা ইনভার্টেড কমা বলি আমরা বা কোটেশন মার্ক বলি এই কোটেশন মার্ক ব্যবহার করতে হয় যেমন ধরুন ডোন্ট গো আউটসাইড সি সেড তিনি বলেছিলেন কি যে বাইরে যেও না তাহলে ডোন্ট গো আউটসাইড এখানে আমরা এই ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক কোটেশন মার্ক ব্যবহার করলাম সিঙ্গেল কোটেশন মার্ক আর ইউজড মোস্ট ফ্রিকুয়েন্টলি ফর কোর্টস উইদিন কোর্টস অর্থাৎ একটা কোটেশনের মধ্যে যদি আবার আরেকটা কোটেশন থাকে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন মার্কস ব্যবহার করে থাকি যেমন ম্যারি টোল দ্য টিচার ম্যারি টিচারকে বলেছিল আই স মার্ক অ্যাট দ্য প্লে গ্রাউন্ড আমি মার্ককে প্লেগ্রাউন্ডে দেখেছিলাম অ্যান্ড হি সেট টু দ্য সেট মি এবং সে আমাকে বলেছিল বিল স্টার্ট এ ফাইট এবং সে বলেছিল যে বিল ওই ঘটনাটা বা ফাইটটা শুরু করেছিল মানে মারামারিটা শুরু করেছিল বিল অ্যান্ড আই বিলিভ হিম এবং আমি তাকে বিশ্বাস করেছিলাম এখন এখানে বলছে হলো ম্যারি ম্যারি বলছে যে আমি মার্কে প্লেগ্রাউন্ডে দেখেছিলাম এবং মার্ক আমাকে বলেছিল যে বিল হলো এই ফাইটটা শুরু করেছিল এবং আমি তাকে বিশ্বাস করেছিলাম মানে আমি মার্কের কথা বিশ্বাস করেছিলাম অর্থাৎ এখানে একটা কোটেশনের মধ্যে আরেকটা কোটেশন আছে সেটা হলো এই মার্কের যে কথা মার্কের উক্তি হচ্ছে মার্ক বলেছে বা আমাকে ইনফর্ম করেছে যে বিল মূলত ঝগড়াটা শুরু করেছিল তো সেটা বুঝাচ্ছে অর্থাৎ কোটেশনের মধ্যে যদি আরেকটা কোটেশন বোঝানো হয় সেই ক্ষেত্রে আপনাকে এই সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে আদারওয়াইজ ডাবল কোটেশন ব্যবহার করতে হয় এরপরে দেখুন অ্যালিপসেস। অ্যালিপসেস ইন্ডিকেটস অ্যান্ড অমিশন ও স্পেশালি অব লেটাস ও ওয়ার্ডস অর্থাৎ আমরা যদি কোনো লেটার অথবা ওয়ার্ডকে আমরা যদি বাদ দিই অমিশন করি বাদ দেই অর্থাৎ উজ্জ্বল রাখি সেখানে আমাদেরকে এই অ্যালিফসেস ব্যবহার করতে হয় অ্যালিফসাস হল মানে তিনটা ডট ব্যবহার করতে হয় ওকে দেখুন এক্সাম্পল দেখুন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে অমিশন অব ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ডের অমিশন যেমন শি বিগ্যান টু কাউন্ট সে কাউন্ট করতে শুরু করলো ওয়ান টু থ্রি ফোর তারপরে অ্যালিফসাস দেওয়া হলো আনটিল শি গ টু টেন দেন ওয়েন্ট টু ফাইন্ড হিম তারপরে সেটা খুঁজতে গেল তার মানে এখানে এই যে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইত্যাদি বলা হয় নাই এটা দিয়ে বোঝানো হলো যে এরপরে দশ পর্যন্ত ছিল অর্থাৎ আপনি যদি এরকম বলে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে একটি ছেলে মানুষই আছে মানে বাচ্চার মতো ভাষা ব্যবহার করছেন অর্থাৎ এটা যদি আপনি বলে দেন যে ওয়ান টু থ্রি ফোর করে বা ওয়ান টু থ্রি বলে তারপরে দশ পর্যন্ত গুণে ছিল তাহলেই তো মাঝখানের কথাটা বোঝা যাচ্ছে তো ওই মাঝখানে যেটুকু আমরা বাদ দিচ্ছি সেটার জন্য আমরা এখানে অ্যালিপসেস ব্যবহার করছি এটাই হচ্ছে মূল কথা বইদিনা কোটেশন অর্থাৎ একটি কোটেশনের মধ্যেও আমরা অ্যালিফসেস ব্যবহার করতে পারি যেমন ওয়েন নিউটন এস স্টেইটেড যখন নিউটন বলেছিলেন অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট স্টেইস অ্যাট রেস্ট অ্যান্ড অ্যান অবজেক্ট ইন মোশন স্টেইস ইন মোশন এরপরে তার আরও কিছু কথা ছিল অর্থাৎ নিউটনের যে উদ্ধৃতিটা আমরা করছি এখানে নিউটনের আরও কিছু কথা ছিল কিন্তু সেটা আমরা এখানে আর বলছি না হয়তো সেটা আগেই মেনশন করা হয়েছে বারবার বলা হচ্ছে না অথবা এই যে কোটেশনটা দেয়া হচ্ছে এটা যার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এটা তার কাছে খুবই ক্লিয়ার যে যে উক্তিটা নিয়ে কথা বলা হচ্ছে সেই উক্তিটা সম্পূর্ণ জিনিসটা দুজনেরই জানা আছে সেই জন্য এটাকে আপনার অমিশন করা হয়েছে বা এটাকে আপনার বলা হয় নাই তাহলে হি ডেভেলপ দ্য ল অব মোশন তার মানে ল অফ মোশনের কথা বলা হচ্ছে যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এখানে শ্রোতা এবং যিনি বক্তা উভয়ই এই ব্যাপারটা জানেন বক্তা তো নিঃসন্দেহে জানেন কিন্তু শ্রোতাও জানেন বিধায় এটাকে আর আপনার তুলে দেওয়ার বা এটাকে পূর্ণ করার প্রয়োজন বোধ করা হয় নাই অর্থাৎ আপনি যদি কোনো কিছুকে সংক্ষেপ করতে চান যে কিছু অংশ বাদ এখানে রাখলেও উজ্জ্ব থাকলে কোনো সমস্যা নেই এটা যাকে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি বুঝবেন তাহলে আপনি অ্যালিপসেস ব্যবহার করতে পারেন এবার চলুন যে বলেছিলাম যে ব্রিটিশ এবং আমেরিকানদের এইগুলোর মানে চিহ্নগুলোর নামে কিছুটা পরিবর্তন আছে তারা এক একজন এক একভাবে বলে আমরা সেগুলো একটু দেখি তো প্রথমটা দেখুন দ্য এটাকে বলা হয় পিরিয়ড এই সিম্বলটাকে ইস আর আ ফুলস্টপ ব্রিটিশ ইংলিশে বলা হয় ফুলস্টপ আর আমেরিকান ইংলিশে বলা হয় আ পিরিয়ড তারপরে এই যে এটা মাঝখানে যেটা আপনার আশ্চর্যবোধক চিহ্ন এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক ব্রিটিশরা বলে এক্সক্লেমেশন মার্ক আমেরিকানরা বলে এক্সক্লেমেশন পয়েন্ট তারপরে পরে যেটা এই যে ব্র্যাকেট আমরা বলি যেটাকে সাধারণত এটাকে আপনার বলা হয় ব্র্যাকেটস ব্রিটিশ ইংলিশে বলা হয় ব্র্যাকেটস আর আমেরিকান ইংলিশে বলা হয় প্যারান্থিস আমরা সাধারণত এটাকে বাংলাদেশে ব্র্যাকেট বলে থাকি বা ব্র্যাকেটস বলে থাকি আমরা ব্রিটিশটাই ফলো করি অনেক সময় সব ব্রিটিশ ফলো করি তা নয় অনেক সময় আমেরিকান নিয়ম নিয়ম বা আমেরিকান ওয়ার্ডও ব্যবহার করে থাকি যেমন ধরুন আমরা ট্রাক বলি ট্রাক কিন্তু একটি আমেরিকান ওয়ার্ড কিন্তু লরি বলি না লরি কিন্তু ব্রিটিশ ওয়ার্ড সেক্ষেত্রে আমাদের ভাষায় মিশ্রণ রয়েছে পরে যেটা সেটাকে আমরা এটাকে ব্রিটিশ ইংলিশে বলা হয় স্কোয়ার ব্র্যাকেটস আর আমেরিকান ইংলিশে এটাকে শুধু ব্র্যাকেটস বলা হয় দ্য পজিশন অফ কোটেশন মার্কস এই কোটেশন মার্কসের ইয়েটা দেখুন ব্রিটিশ ইংলিশে ফুলস্টপটা স্টপটা ব্যবহার করা হয় পরে কিন্তু আমেরিকান ইংলিশে ফুলস্টপ স্টপ পর ব্যবহার করা হয় আগে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে লেখাগুলো থাকে সেখানে কিন্তু এই আমেরিকান যে নিয়ম এটাই কিন্তু ফলো করা হয় আমেরিকান নিয়ম ফলো করার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা মাইক্রোসফটটা লিখি তো মাইক্রোসফট তো আমেরিকানদের যার ফলে আপনি এভাবে লিখলে সে সেটা আপনাকে ভুল ইন্ডিকেট করবে রেড কালার দেখাবে নিচে যার ফলে ওই রাইট বাটন ক্লিক করে কেউ আর ঝামেলায় থাকতে চায় না তো যদিও অনেকে জানে যেটা সঠিক তথাপিও তারা কিন্তু এই আমেরিকান নিয়মটাই ফলো কর ওই কারণে আরেকটা জিনিস দেখুন দ্য পাংচুয়েশন ফর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ এই যে ডক্টর মিস্টার মিসেস তারপরে হলো সেন্ট অথবা ধরেন রোড তারপরে ধরেন এখানে আমরা বলতে পারি সিটি ইত্যাদি তো এগুলোর ক্ষেত্রে স্টপটা এখানে কিন্তু ব্যবহার করা হয় না কিন্তু আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয় এখন নিউজ পেপারে কিন্তু আপনি এই নিয়মটা খেয়াল করবেন এই নিয়মটা খেয়াল করবেন না এটাকে বলা হয় এই ফি স্টাইল অর্থাৎ এই ফি স্টাইলে এই স্টপ ব্যবহার করা হয় না তো নিউজ পেপারের ভাষায় আপনি দেখবেন যে কখনোই স্টপ ব্যবহার করা হচ্ছে না সেক্ষেত্রে আবার এটা ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের যে ভাষা টোটাল বাংলাদেশে যেগুলো ব্যবহৃত হয় সেইখানে কিন্তু আপনার মিশ্রণ রয়েছে পুরোপুরি আমেরিকান ওয়ার্ড আমেরিকান নিয়ম মেনটেন করা হয় না আবার ব্রিটিশটাও মেনটেন করা হয় না তবে আমাদের টেক্সট বুকগুলো কিন্তু ব্রিটিশ স্টাইলটাকেই প্রায়োরিটি দেয় সে তারা কিন্তু ব্রিটিশটাই ফলো করতে চান সুতরাং আপনি দুইটা যে কোনোটা ফলো করতে পারলেই ভালো সাধারণত আমাদের দেশে ব্রিটিশ ইংলিশের প্র্যাকটিস বেশি আমেরিকান ইংলিশের প্র্যাকটিস কম তবে এখনকার জেনারেশনের যারা আছেন নতুন ইয়াং জেনারেশনের তারা কিন্তু আমেরিকান ইংলিশের দিকেই বেশি ঝুঁকে আছে বা সারা পৃথিবী এখন আমেরিকান ইংলিশের দিকেই বেশি ঝুঁকে আছে সুতরাং কাউকে ছোটো বা বড়ো করা নয় আর দুইটাই আপনার স্ট্যান্ডার্ড ইংলিশ হিসেবে পরিচিত আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটাতে থাকা ভালো ভিডিও লেংথটা সম্বত একটু বড় হয়ে গেল তথাপিও আমার বিশ্বাস এগুলো আপনাদের রাইটিংয়ের কনফিডেন্স নিয়ে আরও অনেক বেশি বাড়াবে যাই হোক ইংলিশ সেন্টারের সাথে থাকুন ইংলিশ সেন্টারের পেজ এবং গ্রুপে আপনারা কানেক্টেড হয়ে নিন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন